আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম, এই তো সকাল সকাল চিয়া সিডটা খেয়ে আমি চলে আসলাম এর জন্য, নাস্তা বানানোর জন্য। তো আজকে ভিডিওটা সকাল থেকে একদম রাত পর্যন্তই কিছু কিছু ভিডিও করেছি। তো আজকে ভিডিওটা আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো অনুরোধ রইল আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো মেয়ের জন্য আমি আজকে সুজি বানাবো। তো আমার মেয়ে হচ্ছে একদমই ডিম খেতে চায় না, তো সেই কারণে সুজি বানানো আমি চেষ্টা করি মাঝে মাঝে সুজি ভিতরে একটা ডিম দিয়ে ওকে খাওয়ানোর জন্য, কারণ ওকে ডিম একদমই খাওয়ানোই যায় না। তো এভাবে মাঝে মাঝে আমি সুজির ভিতরে ডিম দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি। গত ভিডিওতে আমি হেলদি লাইফস্টাইলের একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকের ভিডিওটা সেই রিলেটেড। তো আমি যখন ডায়েট করি সপ্তাহে 7 দিন, কিন্তু ডায়েটটা করা হয় না, একটা দিন কিন্তু একটু চিট ডে থাকে, তো সেই বিষয় হচ্ছে আজকে ভিডিওটা। তো সপ্তাহে 7 দিন ভিতরে 5 দিন তো বাসায় থাকি, আর 2 দিন হচ্ছে একটু বাইরে যাওয়া হয়, আর বাইরে যাওয়ার কারণে কিন্তু আমি চিট ডেটা করে থাকি ডায়েটের মাঝখানে। তো এই যে 2 বাচ্চাকে নাস্তা করিয়ে দেওয়ার পরে এখন নিজেই চলে আসছি নিজের নাস্তা রেডি করার জন্য। তো রাতের বেলায় হচ্ছে আমি 2 টেবিল চামচ চিয়া সিড দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে, তো সকালে এটা নামিয়ে নিয়েছি, আর এখন কিছু ফ্রুটস কেটে আমি আমার নাস্তাকে রেডি করে নিব। এখানে আমি অ্যাপেল, গ্রেপস, অ্যাপ্রিকট আর পিচ নিয়েছি। যদিও আমার এটা ব্যানানা দিয়ে খেতে খুবই ভালো লাগে, কিন্তু বাসায় আজকে ব্যানানা নেই, তো তাই আমি বাসায় যা আছে সেটা দিয়ে আর কি খাবো। এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি, কারণ ওটস কিন্তু খুব সহজেই হজম হয়ে যায়। যারা ওজন কমাতে চান তারা এইভাবে নাস্তাটা করতে পারেন, শরীরের জন্য এটা খুবই ভালো। আর এখানে বিভিন্ন কালারের আমি ফ্রুটস নিয়েছি, এটাও শরীরের জন্য খুবই ভালো। একটা বাচ্চা হলে কিন্তু একটা মায়ের অনেকটাই চেঞ্জ চলে আসে, বাচ্চা হওয়ার পর বিশেষ করে ধীরে ধীরে তার ওজনটা বৃদ্ধি পায়, আর বিভিন্ন রকম খাওয়া দাওয়া করার কারণে জেনে হোক না জেনে হোক শরীরের কিন্তু একদমই স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আর ওজন তো বাড়তেই থাকে দিন দিন। তো আমরা যদি একটু করে সতর্ক থাকি বিশেষ করে খাবার দাবারে, তাহলে কিন্তু এরকমটা থেকে নিজেকে একটু হলেও রক্ষা করা যায়। তো আমি হচ্ছে একটু চেষ্টা করি মাঝে মাঝে এরকম করার জন্য। তো এই যে আমার ব্রেকফাস্ট একেবারেই রেডি, তো আমি কিছু বাদাম গুঁড়া দিয়েছি, তো দিয়ে এখন হচ্ছে আমি এটা খেয়ে নিব। বর্তমান সময় এত এত খাবার পাওয়া যায় মুখরোচক, যেগুলো খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই সব খাবার খেতে খেতে শরীরের তো 12টা বেজে যায়। আর যদি না জানা হয় যে এই খাবারের ভিতরে কি আছে, কোন খাবারের ভিতরে, তো আমি অনেকটাই রিসার্চ করেছি আমার বাচ্চা হওয়ার পরে, যেহেতু আমি অনেক মোটা হয়ে গিয়েছিলাম আর অনেক কষ্টে ডায়েটের মাধ্যমে নিজেকে একটু কন্ট্রোল করতে পেরেছিলাম, একটু স্লিম হতে পেরেছিলাম, ওজনটা অনেকটাই কমেছিল। তো এই কারণেই হচ্ছে আমি শেয়ার করেছি আর কি ভিডিওর মাধ্যমে, কিছু হলেও যদি কারো কোনো উপকারে লাগে। তো এত তো খাবারের মাধ্যমেও কিন্তু জানতে হবে আমাদের কোন খাবারটা আমাদের শরীরের জন্য ভালো আর কোন খাবারটা হচ্ছে শরীরের জন্য খারাপ। তো যাই হোক, এই তো আমার বাসার সামনে পার্সেল চলে এসেছে, তো আমি বাসার জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই চলে এসেছে। বাবুর জন্য দুধ অর্ডার করেছিলাম, আর এখানে বাসার জন্য সফটনার শেষ হয়ে গেছিলো এটা অর্ডার করেছিলাম, আর দুপুরে এই যে আজকে মুগ ডাল দিয়ে চিকেন রান্না করব, তো মুগ ডালটাও একটু ভেজে নিচ্ছিলাম আর কি। একটা সুস্থ লাইফস্টাইল মেনটেন করা কিন্তু অনেকটা কঠিন ব্যাপার না, খুবই সহজই একটা ব্যাপার। যদি এটা আমরা মানসিকভাবে নেই তাহলে কিন্তু এটা মানা যায়, এটা সেরকম কঠিন কোনো কাজ না। তো প্রথম প্রথম একটু কষ্ট হবে, তবে এটা কিন্তু যদি আমরা একটু সতর্কভাবে করি তাহলে কিন্তু এটা মানা, আমি বলবো সেরকম কোনো কঠিন কাজ না। মাত্র 4টা জিনিস যদি আমরা একটু মাথায় রাখি, একটু সতর্ক হই, তাহলেই কিন্তু মেনটেন করা যায়, নিজের যে ওজনটা আছে সেটাকে একটু হলেও
কন্ট্রোল করা যায় মাত্র চারটা জিনিস। তো চারটা জিনিসের ভিতরে প্রথমটাই হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, কারণ এখন দেখা যায় যে প্রচুর পরিমাণে চারপাশে মিষ্টি জাতীয় মজার মজার অনেক খাবার আছে। যদিও মিষ্টি খাবার আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু তারপর ওই মিষ্টি খাবারগুলোই কিন্তু আমাদের শরীরটাকে অনেক বেশি ওজন বাড়িয়ে দেয়। খুব সহজেই কিন্তু ওজনটাকে কন্ট্রোল করা যায় না মিষ্টি খাবারের কারণে। আর সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমাদের প্রত্যেকটা খাবারের ভিতরেই কিন্তু কার্বোহাইড্রেট থাকে, আর এই কার্বোহাইড্রেটটাও কিন্তু শরীরটার ওজন খুবই তাড়াতাড়ি বাড়িয়ে দেয় আর কি, আর শরীরটা মোটা হতে কিন্তু খুবই হেল্প করে কার্বোহাইড্রেট। আর থার্ড যেটা বলবো সেটা হচ্ছে তেল। আমাদের তেল ছাড়া তো আমাদের রান্না করতেই পারি না, কিন্তু এই তেলটা যদি পরিমাণের থেকে অতিরিক্ত শরীরের ভিতর ইনটেক করা হয় তাহলে কিন্তু খুব সহজেই শরীরের ওজন বৃদ্ধি পায়। তো আমি চেষ্টা করি এই তিনটা একটু মেনটেন করতে। তো যাই হোক, এই যে আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম তো সেগুলো সব কিছুই আনপ্যাক করে নিলাম, আর বাচ্চার দুধ অর্ডার করেছিলাম, তো সব কিছুই চলে এসেছে। আর এখন হচ্ছে এই সব জিনিসগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিব। দেখা যায় যে জায়গার জিনিস জায়গায় না রাখলে সেগুলো আবার যখন দরকার হবে তখন আর কি খুঁজতে হয়। তো এই যে রেখে দিলাম স্বপ্নারটা, আর এদিকে আমার চিকেন রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো সপ্তাহে সাত দিনের ভিতরে একদিন অথবা দুই দিন হচ্ছে আমার চিট ডে থাকে, আর আজকের এই দিনটা হচ্ছে ছিল উইকেন্ডের। তো উইকেন্ডে তো আমরা সাধারণত বাইরে যাই। তো সপ্তাহে সাত দিনের ভিতরে পাঁচ দিন হচ্ছে আমি একটু ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, আর বাকি দুই দিন অথবা একদিন হচ্ছে আমি একটু চিট ডে পালন করি। আর জীবনে চিট ডে করারও কিন্তু অধিকার আছে, কারণ সবসময় কিন্তু স্ট্রিক্ট থাকা যায় না, মাঝে মাঝে একটু এনজয়ও করতে হয়। তো যাই হোক, আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমরা একটু বাইরে যাব। তো এর মাঝে আমি রান্না করে নিয়েছি চিকেন দিয়ে মুগ ডাল, আর এখানে শাক রান্না করেছি, কারণ চিকেনের সাথে অন্য কিছু রান্না করলে সেগুলো আর কি খাওয়া হয় না। তো খাওয়া দাওয়া করার পরে রান্না করার তো খুবই বেহাল অবস্থা, তো রান্নাঘরটাকে একটু গুছিয়ে যাব যেহেতু আমরা বাইরে যাব সবাই। তো এসে যদি দেখি রান্নাঘরটা এরকম এলোমেলো থাকে পরের দিনই তো আসতে হবে আর কি, তো তখন আর কি ভালো লাগবে না। তো চেষ্টা করি বাইরে যাওয়ার আগে রান্নাঘরটাকে একটু ক্লিন করে রাখতে, তাহলে মানসিকভাবে একটু ভালো লাগে। কারণ পরের দিন যদি যখন আসবো রান্নাঘরে রান্না করতে তখন যদি রান্নাঘরটা এরকম এলোমেলো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার চুলাটাকে একটু ডিপ ক্লিন করব, এটা একদমই দাগ পড়ে গেছে। তো আজ করব কাল করব করতে করতে কিন্তু হচ্ছিলই না, তো ফাইনালি আজকে আমি একটু ডিপ ক্লিন করব, কারণ চুলার একেবারেই খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। সবসময় আমি একটু হালকা আর কি ক্লিন করে রাখি, কিন্তু মাঝে মাঝে এরকম ডিপ ক্লিন না করলে এটা একদমই দাগ পড়ে যায়, আর এটা ডিপ ক্লিন করতেও সেরকম একটা সময় লাগে না। যদিও আমার খুবই একটা স্প্রে আছে চুলাটা ক্লিন করার জন্য, তো এটা দিয়ে আমি আধা ঘন্টা পরে এই যে চলে এসেছি, তো এখন একটু হালকা ঘষে নিলেই কিন্তু এটা খুব সহজেই ক্লিন হয়ে যাবে। আর এভাবে ক্লিন চুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর এখন খুবই মানসিকভাবে একটু প্রশান্তি পাচ্ছি, কারণ রান্নাঘরটা ক্লিন আছে, পরের দিন এসে আর আমাকে নোংরা রান্নাঘর দেখতে হবে না। তো এই তো দুপুরের পরে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বেরিয়ে পড়েছি, আজকে বাইরে একটু ঘুরবো। তো অনেক দিন পরেই হচ্ছে বের হয়েছি, তো সপ্তাহে একটা দিন হচ্ছে আমাদের বের হই একদিন অথবা দুই দিন, আর এই বের হওয়ার কারণেই কিন্তু আমাদের কিছু বাইরে খাওয়া দাওয়া হয়ে যায়। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি। তো আস্তে আস্তে কিন্তু আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছে, আর এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, দুবাই কি খারবার। এখানে আগে প্রায় আসতাম কিন্তু এখন আর সেরকম একটা আসা হয় না, তবে এখানে আসলে বাচ্চারা খুবই এনজয় করে, আর এই জায়গাটা আগের থেকেও আরও সুন্দর লাগছে আজকে। আর দুবাইতে তো রাতের সৌন্দর্যটা খুবই অসাধারণ লাগে, দিনে একরকম সৌন্দর্য আর রাতে আরেক রকম সৌন্দর্য। আর এখানে হাঁটাহাঁটি করতেও কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু আবহাওয়াটা এখন আস্তে আস্তে অনেকটাই ভালো হচ্ছে, আর এখানে অনেক হাঁটার জায়গাও আছে, বিশেষ করে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, হাঁটার জায়গা আছে, এই কারণে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। এই মেন অ্যামিলিয়া তো অনেক এনজয় করেছে, ওরা অনেক খেলাধুলা করেছে এইখানে।
আর আজকে এখানে আসার কারণে কিন্তু আমি অনেকটাই হাঁটার সুযোগ পেয়েছি। সপ্তাহে কিন্তু এরকম প্রতিদিন হাঁটার একদমই সুযোগ পাই না, কারণ দুজনকে নিয়ে বাইরে বের হই ঠিকই, কিন্তু কখনই হাঁটতে পারি না, কারণ দুজনকে চোখে চোখে রাখতে হয়। আর আজকে ওর বাবা আছে দেখে কিন্তু আমি একটা সুযোগ পেয়েছি এখানে সুন্দর পরিবেশে হাঁটার। তো আমিও এখানে আজকে ভালোই অনেকক্ষণই হেঁটে নিয়েছি। প্রতিদিন যদি এরকম হাঁটতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো আর কি, কিন্তু আমার পক্ষে সম্ভব না। এই কারণে কিন্তু মাঝে মাঝে বাসায় আমি ওয়ার্কআউট করি, আর এরকম জায়গায় আসি, একটু হাঁটাও যাই, কারণ ওর বাবা আছে ওদেরকে দেখার জন্য। তো যাই হোক, এখানে এইমেন আর এমিলিয়ে কিন্তু খুবই টায়ার্ড হয়ে গেছে, ও কিন্তু অনেক খেলেছে এইমেন, তো খেলার পরে হচ্ছে ওদের খুবই ক্ষুধা লাগে বাইরে আসলেই। তো এরপরে তো চলে আসলাম আমরা KFC-তে। তো সপ্তাহের একটা দিন হচ্ছে বাইরেই খাওয়া হয়, আর এই বাইরে খাওয়ার কারণে কিন্তু চিট করা হয়। তবে 5 দিন যদি আমরা সঠিক খাবার খাওয়া দাওয়া করি আর 1 দিন যদি চিট করি তাহলে কিন্তু কোনোই অসুবিধা নাই। যাই হোক, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবে।